ম্যাডাম বসতে পারি? সরি, সবাই সব জায়গায় বসার যোগ্যতা রাখে না। আরে তুমি এখানে? শাট আপ! আপনি আমাকে তুমি বলা সাহস পান কোত্থেকে? হ্যাঁ আপনি ভুলে যাবেন না, এই কোম্পানির এমডি আমি। এই অফিসে তুমি কিভাবে সম্ভব? তুমি না মুচির। আচ্ছা আমি আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে বলে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, এই 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 একটু পরিষ্কার করে দাও তো। আচ্ছা একটু লাইনে থাকেন তো। এই কত দিব রে? স্যার 20 টাকা। হ্যাঁ কি ব্যাপার, তুমি এখানে? তুমি এখানে মুচির কাজ করতেছো? হ্যাঁ এটা আমার দোকান। তোমার দোকান মানে? আচ্ছা তুমি তো কখনো আমাকে বলোনি যে তুমি মুচির কাজ করো। আসলে আমি মুচির কাজ করি না, আমার বাবার মুচির কাজ করে। তার মানে কি বলতেছো তুমি? তুমি একটা মুচির মেয়ে? কই, তুমি তো আমাকে কখনো বলোনি যে তুমি একটা মুচির মেয়ে আর তুমি মুচির কাজ করো। মানে আমি তো বুঝতে পারতেছি না এই ধরনের একটা কথা তুমি আমাকে আমার কাছে কেন লুকিয়েছো। আসলে তুমিও কখনো জিজ্ঞেস করোনি, আমিও বলিনি, কারণ প্রয়োজন মনে করিনি। ও আচ্ছা, মানে আমি জানতে চাইনি বলে তুমি আমাকে বলোনি, এই তো? তার মানে হচ্ছে তুমি তোমার পরিচয়টা নিজে লুকিয়েছো, কারণ আমি যদি জানতে পারি যে তুমি একটা মুচির মেয়ে তাহলে তোমার সাথে আমি রিলেশন রাখবো না, এই তো? এই জন্যই তো বলোনি। বাট তুমি কাজটা ভালো করো। তোমার মধ্যে একটা মুচির মেয়ের সাথে আমি কিভাবে রিলেশন রাখি, এটা কিভাবে সম্ভব? থামো তুমি, আমার বাবা মুচির কাজ করে দেখে এটা তুমি ছোট করে দেখছো? আরে আমার বাবা এই মুচির কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছে, আর আমি এর জন্যই কলেজে যেতে পারি, আর কলেজে যেয়ে তোমার মতো ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, আর আমাদের রিলেশনটাও হয়েছে, তুমি ভুলে যেও না। আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। তুমি একটা লোভী মেয়ে, সো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওকে? তুমি তোমার এই অসুস্থ শরীর নিয়ে কেন আসলা? না না কোনো সমস্যা নাই রে মা, শরীরটা একটু ভালো লাগতেছিল তাই মনে করলাম যে একটু তোরে দেখে যাই কিভাবে কাম কাজ করতেছিস। রে মা, স্যারের সাথে তোর ঝগড়া কি হয়েছে? বাবা ঝগড়া করতেছি না, স্যারা তো অনেক বড় লোক, আমরা তো গরিব, আমরা মুচির কাজ করি, স্যারের সাথে আমি একই ভার্সিটিতে পড়ি, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এর জন্যই সে আমাকে অপমান করে কথা বলছে। আমি নাকি সামান্য একটা মুচির মেয়ে হয়ে তার দিকে লোভ করছি, আমরা নাকি লুবি? না না রে বাবা, এ কথাটা ঠিক বলেন নাই স্যার। আমরা গরিব হতে পারি, আমরা লোভী না, আমরা কাজ করে খাই, আর যার যার কাজের মধ্যে লজ্জার কিছু নাই রে বাবা, আমরা লোভী না। থামেন, আপনি আমাকে বোঝাতে আসবেন না, আমার যথেষ্ট বোঝার ক্ষমতা হয়েছে, আমার সেই বোঝার বয়সটাও হয়েছে। আপনার মেয়ে, আপনার মেয়ে কোনোদিন বলে নাই যে আপনি একটা মুচি, তার বাবা মুচির কাজ করে, আর আমি যদি জানতাম এই মুচির মেয়ের সাথে আমি রিলেশন করতাম, আমার মতো একটা হাই সোসাইটি ছেলে কখনো জেনে শুনে একটা মুচির মেয়ের সাথে রিলেশন করবে না, কিন্তু আমি না জেনে ভুল করেছি। আজকের পর থেকে ভার্সিটিতে রাস্তায় কোথাও তুমি আমার সাথে কথা বলবা না, আমাকে টেক্সট করবা না, এবং আমাকে ভুলে ফোনও করবা না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হা হা জান, আমারও কোনো ইচ্ছা নাই যে আপনার সাথে সম্পর্ক রাখবো, আপনারা বড় লোক মানুষ, বড় লোক থাকেন। থাকলে মা, স্যাররা অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। এই যে মা আকাশ দেখতাছোস, আর এই যে মাটি, এই আকাশ আর মাটি কোনোদিনও এক হয় না রে মা। বড় লোকের সাথে গরিবের সম্পর্ক করতে নাই রে মা। এই সমাজ জানে ধনী আর গরিবের কোনোদিন মিল হয় না, ধনীরা অনেক ধনী, তারা গরিবরে ছোট সহি দেয়। মারে তুই মন খারাপ করিস নে, তুই সুন্দর মতো লেখাপড়া কর, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ, তাহলে দেখতে পাবি সব ঠিক হয়ে গেছে, কোনো দুঃখ থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না মা। আমার মা অনেক বড় হোক, অনেক বড় হোক। তাই যেন হয় বাবা, তুমি আমার জন্য দোয়া করো। পাগলি মেয়ে আমার।
আরে বাপ মা তো ছেলে মেয়ের জন্য দুয়াই করে, ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হোক, এইটাই তো বাপ মা চায় রে। ঠিক আছে আমি যাই। হ্যাঁ তুই তুই তাড়াতাড়ি সব গুছাটো ছা, বাসায় চলে আসিস। হ্যাঁ ম্যাডাম বসতে পারি? সরি, সবাই সব জায়গায় বসার যোগ্যতা রাখে না। আরে তুমি এখানে? শাট আপ! আপনি আমাকে তুমি বলার সাহস পান কোথা থেকে? হ্যাঁ আপনি ভুলে যাবেন না এই কোম্পানির এমডি আমি। এই অফিসে তুমি কিভাবে সম্ভব? তুমি না মুচির কি থামলেন কেন? আপনাদের তো অভ্যাস আছে, কি বলবেন বলেন? আমি মুচির মেয়ে, ছোট লোক, গরিব, এই তো বলবেন বলেন। আর শুনুন, গরিব ছোট লোকরাও না চেষ্টা করলে অনেক কিছু হতে পারে। আজকে আমার নিজের যোগ্যতায় আমি এখানে এসেছি। ভালো কথা, আপনি এখানে কেন? আপনি না অনেক কোটিপতির ছেলে, আপনার বাবার না অনেক কোটি কোটি টাকা, তাহলে আপনি কেন চাকরির ইন্টারভিউর জন্য আসছেন? আসলে তুমি তো সবকিছু নিজের চোখে দেখেছো, আমি কত টাকা নষ্ট করেছি, বাবার কোটি কোটি টাকা আমি ইচ্ছে মতো উড়িয়েছি। একটা সময় আমার বাবা সিদ্ধান্ত নেয় আমাকে কোনো টাকা পয়সা দেবে না, তারপর বাবার সাথে আমার অনেক দ্বন্দ্ব হয়, অবশেষে বাবা আমাকে তার সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বাবার সম্পত্তির প্রতি আমার আর কোনো অধিকার নেই, তাই একটা চাকরির জন্য আজকে একটা বছর ধরে আমি বিভিন্ন অফিসে ঘুরছি, কোথাও আমার চাকরি হচ্ছে না। প্লিজ প্লিজ তুমি না করবে না, অন্তত তোমার এখানে আমাকে একটা চাকরি দাও। একদম ঠিক করেছে আপনার বাবা, কারণ আপনার মতন এরকম ছোট মনের মানুষের না এই ধরনের শাস্তি পাওয়াই দরকার ছিল। এতে যদি আপনার শিক্ষা হয়, আমি জানি আপনার শিক্ষা হবে না, কারণ আপনার মধ্যে না অনেক অহংকারে ভরা, আপনি কখনো মানুষকে মানুষ মনে করেন না, তাই আপনার মতন লোককে আমি চাকরি দিতে পারছি না। গেট আউট, এখন বেরিয়ে যান। আল্লাহ, একদম চুপ, কোনো কথা নয়, বেরো।